হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কেমন কাটলো তোমাদের নতুন বছরে? আর সরি, তোমাদেরকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এই বছরটা সবার যেন ভালো হয়, সবাই খুশি আনন্দে কাটক, এটাই চাই, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমি সবসময়। তো আশা করি সবাই এনজয় করেছো, পিকনিক করেছো, বাট এখানে তো আমাদের পিকনিক এরকম করতে যাইনি আমি। তো আজকে হচ্ছে রবিবার, রবিবারে আজকে আমার ছুটি আছে, তো এর জন্য আমি আজকে লেট থেকে ঘুম থেকে আমি লেট করে উঠেছি। কটা? 9:30 উঠেছি, করে বাকি টাকি কাজ শেষ হয়ে গেছে, এখন চা খাবো আমি। তো ভাবলাম চা খাওয়ার আগে থেকে ব্লগটা স্টার্ট করে নেই। আর তোমাদের দাদা অলরেডি দোকানে আছে, ও আজকে অনেক বিজি আছে, কেন আজকে হ্যাপি নিউ ওর সানডে, তো দোকানে অনেক ভিড় থাকে, ওর আজকে এক সেকেন্ডও টাইম নেই, ও নাস্তা করতেও সকালে টিফিন করতেও আসেনি ঘরে। ওর আজকে রান্নাটাও এত বেশি প্রেশার নেই, এই জন্য লেটে উঠেছি, কারণ তোমাদের দাদাকে বলেছি আজকে বিরিয়ানি নিয়ে আসার জন্য, বলছি দুপুরে আমি রান্না করবো না, বিরিয়ানি নিয়ে আসো, তো দুজনে বিরিয়ানি খেয়ে দুইজন তো করে। তো চলো চাটা খেয়ে নিয়ে আসি, খেয়ে নিয়ে আসে তোমাদের সাথে আমি কথা বলছি, ঠিক আছে? আর আজকে কী কী করছি সেটাই বলছি, কিছু বানাবো স্পেশাল, যদি বানাই তাহলে তোমরা দেখে নেবে। দেখে না, ওই যে তোমাদের সাথে আমার সকালে কথা হয়েছিল 10:30 তখন, তারপরে আমি আর আসিনি, তখন আমি কাজ কাছে কয়েকটা রিলস করেছি, রিলস করে এক্ষণে স্নান করে আবার এসেছি। এখনও দাদা আসেনি, দাদা আসছে, ফোন করেছে আমাকে, দাদা আসছে, আসার পর আমরা ও বিরিয়ানি নিয়ে আসবে, আর বলেছে আর কি আনার জন্য, তো ঠান্ডা কিছু নিয়ে আসবে। তো আসার পর যখন খাবো তখন কথা বলছি, ঠিক আছে? স্নান করে আর আজকে বিকেল থেকে আমি কিছু একটা বানাবো, মালপোয়া বানাবো বলেইছিলাম আগে, তো দেখতে থাকো, দাদা আসে চলে আসো, যখন খাবো তখন কথা হচ্ছে, ঠিক আছে? হাই গাইস, তো এখন বসে পড়ছি খেতে, খেয়ে দিয়ে আপনার সাথে কী কী করছি সব কিছু বলছি তারপর। হাই গাইস, তো এখন আমরা খেতে বসছি, দেখতেই পাচ্ছেন আপনারা। হাই ফ্রেন্ডস, আমার খাওয়াটা হয়ে গেছে, তাই আমার একটা বন্ধু এসেছে, তাই ওকে বললাম তুই এখানে খেয়ে নে, খুব ভালো ছেলে, তাই আমি খাওয়াটা ছেড়ে আপনাদের সাথে বলছি কী করছি আজকে। বাই। হাই ফ্রেন্ডস, তো খাওয়াটা হয়ে গেছে, এখন একটু বাইরে একটু গিয়ে বসে আছি, একটু হাওয়া পাচ্ছি, এখন বেলা বাজছে 5টা, খাওয়া এখানে সন্ধ্যা হয়নি, তাই বসে আছি, দেখতেই পাচ্ছি, চিনতে পারছো কে? এখন কয়েকটা রিল বানাবো, রিলস বানাবো। আর অ্যাকচুয়ালি আমরা যখন কাটছিলাম না, তখন একটা আমার বন্ধু হয়, ওই দোকানেই থাকে, তো ও এসেছিল, জানি না কি জন্য, তো আমরা খাচ্ছি এখন, ও এসেছে, একটা নতুন বছরের দিন, তারপর বিরিয়ানি ওকে বললাম তুই খেয়ে যা, ও কি বলছে বিরিয়ানিটা তোমরা বানিয়েছো ঘরে? তো আমরা বললাম হ্যাঁ আমরা ঘরে বানিয়েছি, তো বলার পর না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তোমরা একটা দোকান খুলে নেবো বলছি, ওকে আমরা মিথ্যে বলেছি এটা আমরা বানিয়েছি, ও তো জানে। তো আজকে আমি কি ভাবছিলাম, আমি আজকে ভাবছিলাম কারণ আমি সকাল থেকে সময় পাইনি, আপনাদেরকে তো বলেছি কারণ আমি সময় পাইনি, তাই বলছিলাম কি একটা নতুন মুভি এসেছিল শাহরুখ খানের, কি কি মুভির নাম কি? আজকে ছুটি তো তাই একটু
রেস্ট পাচ্ছি না হলে তো কালকে থেকে আবার কাজ শুরু। কালকে তোমাদের দাদার ছুটি থাকবে, ছুটি থাকে সবকিছু কাজ আমাকে করতে হবে। তোমরা সবাই কেমন হ্যাপি নিউ ইয়ার কাটাচ্ছ, কোথায় কোথায় পিকনিক করছো একটু কমেন্ট করে জানিয়ে দেবে সবাই। আমাদের তো পিকনিক করেনি, আমরা এখানে ঘরেই বসে পিকনিক করছি আমরা। না আমি ভাবছি আজকে যাব বাইরে ঘুরতে যাব, আমাকে মানা করছে বুঝলে, না আজকে যাব না, দু সপ্তাহ পরে যাব। আরে এখন পিকচার রিলিজ হয়েছে তো এখন দেখি না, দু তিন সপ্তাহ পরে যাবো, তো একটু রেটটা একটু কম আছে, পয়সার দিকে নজর বেশি। আমি বললাম কত টাকা কামাবো, যাবে আসবে, এই সময়টা তো বাপাস তো ঘুরে আসবে না, আসবে কি? আরে বাচ্চাটা থাকবে তো এক মাস পর্যন্ত থাকবে, কম আজকের দেখা দু সপ্তাহ পরে দেখা ও হচ্ছে অন্য কথা। একই অ্যাকশন করবে, একই কাম করবে। আরে ওটা তো ঠিক আছে, আজকের এই নতুন বছরে এইটা ভালো, একদম যাব না। 500 টাকা থাকবে, কম 500 টাকা একটা। আচ্ছা আপনারা বলুন, একটা টিকিট যদি 500 টাকা থাকে দুইজনের 1000 টাকা, বাপ রে। এভেন্স ঘুম থেকে উঠে গেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা বাজে 7টা। তাই আপনাদের দিদি বলেছিল না কি বানিয়ে আপনাকে দেখা দেখিয়ে দেবে আপনাদেরকে, তাই এই মালপা বানাচ্ছি, দেখে নিন বেক ক্যামেরা করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমাকে বলছে কি তোমাদের দিদি বলছে তুমি এখন একটু বসো, আমি বানিয়ে নিয়ে আসছি তখন খাবে। তো আমি এখন টাইম পাস তো করতে পারছি না, এই জন্য আপনাদের সাথে কথা বলছি। ফ্রেন্ডস তো এখন চাটা বানিয়ে নিয়েছি, হয়ে গেছে চাটা, মালপা বানিয়ে নিয়েছি, এই যে মালপা খাচ্ছি, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো এখন চাটা বানিয়ে নিয়েছি, হয়ে গেছে চা, মালপা বানিয়ে নিয়েছি, এই যে মালপা খাচ্ছি, গরম গরম মালপা চা খাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এই ঠান্ডার দিনে না গরম গরম সন্ধ্যার সময় মালপোয়া আর দুধের চা একদম জমে যায় পুরো, বুঝছো না? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার ছুটি হয়েছে, অনেক কাজ করতে হবে কালকে, আমার সবকিছু আমাকে করতে হবে। কেন কেউ কি কেন কেউ আসে নাকি আরো করবো কাজ করবো। আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাই, আর আবারও বলছি তোমার তরফ থেকে সবাইকে একবার হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস, আমার তরফ থেকে আবার আমি বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো, আপনাদের সবার ফ্যামিলিকে হ্যাপি নিউ ইয়ার, ঘরে সবাইকে আমার থেকে অনেক শুভেচ্ছা অ্যান্ড অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগের সাথে মিলছি, ঠিক আছে, বাই, গুড নাইট, বাই, গুড নাইট।